একদিকে অতিরিক্ত বিমান ভাড়া অন্যদিকে সিন্ডিকেট সব মিলে নাগালের বাইরে ইসলামের ফরজ ইবাদত হজ আন্তর্জাতিক বিমানবন্দর 2022 সাল পর্যন্ত সংকট না হলেও গেল দুবছর দফায় দফায় সময় বাড়িয়েও পূরণ করা যায়নি কোটা কিন্তু কেন তসলিমের দোসর এবং তসলিমের সাথে যারা জড়িত ছিল তারা টিকেটের সিন্ডিকেটের অংশগ্রহণকারী আর এরাই এখন প্রশাসকের বসার জন্য দিচ্ছেন না 1,28,000 টাকা যেখানে বিমান ভাড়া ছিল সেখানে উনি সেই বিমান ভাড়াটাকে 1,90,000 নিয়ে গেছে তার মানে হলো ইচ্ছাকৃতভাবে উনি এটা করছে পার্সেন্টেজ খাওয়ার জন্য একজন জিএসএ সে 3% লাভ করতে পারে এবং 7% পর্যন্ত ট্রাভেল এজেন্সি সে দিতে পারে কিন্তু সেই ক্ষেত্রে সে এখানে $1,000 $900 সে এটা হাতিয়ে নিয়েছে পূর্বের যে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে তা অবশ্যই অযৌক্তিক এবং সিন্ডিকেটের কারণে করা হয়েছে এবং তাদের ফকেট বাড়ি করার কারণে করা হয়েছে আদৌ অত বাড়া হওয়ার কোনো সুযোগ নাই বিপত্তি শুরু 2023 সালে সে বছর ধর্ম মন্ত্রণালয় আগের বছরের চেয়ে 1,55,000 টাকা বাড়িয়ে 6,83,000 টাকার প্যাকেজ ঘোষণা করে এক বছরের ব্যবধানে অস্বাভাবিক রকম খরচ বাড়ায় আগ্রহ হারান মুসল্লিরা 2024 সালে আরও নাজুক ছিল পরিস্থিতি চলতি বছর 5 দফা সময় বাড়ানোর পরও বাকি ছিল কোটার 44,000 যদিও আগের বছরের চেয়ে এবছর হজের প্যাকেজের দাম কমানো হয়েছিল 92,000 টাকা তবুও হাতের নাগালে আসেনি খরচ তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর হজ নিয়ে ফের জেগেছে আশা সিন্ডিকেট ভেঙে দিতে তসলিমের হাফ কমিটি বাতিল করেছে সরকার এজেন্সিগুলোর আশা এবার উল্লেখযোগ্য পরিমাণ কমবে হজের খরচ সহজ হবে হজ যাত্রা আগে যে 5,00,000 5,50,000 6,00,000 ছিল সেখান থেকে হয়তো 70-50-60 এই এরকম টিকিটে কমালে আর যদি ওদিক থেকে যদি 10-20,000 টাকা কমানো যায় তাহলে হয়তো 5,00,000-এর মধ্যে যদি করতে পারেন তাহলে আমরা হাজিরাও হয়তো খুশি থাকবে আমরাও মনে করি যে এটা করা উচিত আমরা আশা করছি এবারের হজ প্যাকেজটা আমরা দাবি জানাচ্ছি আমরা সাংবাদিক সম্মেলন করেও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন হজ প্যাকেজটা 5,00,000-এর মধ্যেই থাকে কেমন হবে অন্তর্বর্তী সরকারের প্রথম হজ প্যাকেজ কত কমতে পারে খরচ বিভিন্ন সূত্র বলছে এবার দুটো প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয় প্রথম প্যাকেজটি হবে কাবা শরীফের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয়টি হবে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে খরচ কমার তালিকায় সবার আগে রয়েছে বিমান ভাড়া গেল বছর টিকিটের দাম 1,94,000 টাকা নির্ধারণ করা হলেও এবার বিমান কর্তৃপক্ষই প্রস্তাব দিয়েছে 1,75,000 টাকার তবে এতেও খুশি নয় ধর্ম মন্ত্রণালয় জানা গেছে আরও 1,000-2,000 টাকা কমিয়ে 1,60,000 থেকে 65,000 টাকার কোটায় নামতে পারে বিমান ভাড়া এছাড়াও বাড়ি ভাড়া সার্ভিস চার্জ এনবিআরের ভ্যাট ট্যাক্স বেবিচকের বিভিন্ন ফিও কমছে সব মিলে গেলবারের তুলনায় প্রথম প্যাকেজে 40,000 আর দ্বিতীয় প্যাকেজে 70,000 টাকা পর্যন্ত কমতে পারে হজের খরচ ধর্ম উপদেষ্টা বলছেন এবারের হজের প্যাকেজ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার সহযোগিতাও মিলেছে সংশ্লিষ্ট অংশীজনদের ইতিমধ্যে আমরা বাংলাদেশ বিমানের সাথে বসেছি দুবার এনবিআরের সাথে বসেছি এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথেও আমরা বসেছি আলাপ করেছি কোথায় কোথায় কমানো যায় তো বাংলাদেশ বিমানের ওনারাও বলছেন আমরা আমাদের ভাড়া কমাবো এই ভাড়ার ভিতরে একটা এনবিআর এর চার্জ আছে এনবিআর কর্তৃপক্ষ বলেন যে আমরা সেটা মওকুফ করব এরপরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওই টিকিটের ভিতরে একটা থাকে তাদের এম্বার্কেশন ফি ডেভেলপমেন্ট ফি এটাও তারা বদলাবেন যৌক্তিক একটা প্যাকেজ করার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি এবং এটা গত বছরের চাইতে নিঃসন্দেহে কম এবার দেখার বিষয় হজের উপর কতটা আস্থা ফেরাতে পারে অন্তর্বর্তী সরকার নাইম আবির এখন ঢাকা